আসসালামু আলাইকুম। রোগ নিরাময়ে আদা। সর্বপ্রথম দক্ষিণ এশিয়াতে আদার চাষ শুরু হয়। পরবর্তীতে বিশ্বের বিভিন্ন জায়গায় আদা চাষের প্রচলন ছড়িয়ে পড়ে। এশিয়ার প্রতিদিনের রান্নায় কোনো না কোনো খাবারে আদার উপস্থিতি থাকে। মাংস রান্নায় আদা বাটা না দিলে এর স্বাদ ও গন্ধ অপূর্ণ থেকে যায়। আদা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমানোর পাশাপাশি মেটাবলিজম বাড়ায় এবং ক্যান্সার সেল ধ্বংস করতেও সমান উপযোগী। বিভিন্ন টিউমারের বৃদ্ধি কমাতেও সহায়তা করে আদা। এছাড়াও সর্দি কাশিতে আদা বেশ উপকার করে। ফ্যাট ফাঁপা বন্ধ করে, বমি বন্ধ করে, হজম শক্তি বৃদ্ধি করে, সাধারণ ঠান্ডা দূর করে। আদা চা পান করলে গলার ব্যথা দূর হয়। আদা পানি খেয়ে লাগা বলে একটা প্রবাদ আছে বাংলা ভাষায়। আদার সমৃদ্ধ খাদ্যমানের কারণেই বিজ্ঞজনেরা এই প্রবাদ প্রচলন করেছিলেন সন্দেহ নেই। আমাদের দৈনন্দিন জীবনের খাদ্য তালিকায় আদা একটি অত্যাবশ্যকীয় নাম। রসিকর থেকে শুরু করে খেলার মাঠ সবখানে বিভিন্ন প্রয়োজনে আমাদের শরীরের একাধিক চাহিদা পূরণ করে আসছে এই খাদ্য উপকরণটি। একটু ঠান্ডা লেগে গেলে কিংবা খেলার মাঝে হাঁপিয়ে উঠলে আদা চাই। আদা চাই গরম এক কাপ চায়ের মধ্যে অথবা যে কোনো রান্নায়। মাটির নিচে জন্ম নেওয়া এই মশলা জাতীয় খাবারটিতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আছে যথেষ্ট পরিমাণে আয়রন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও ফসফরাসের মতো খনিজ পদার্থ। এছাড়া সামান্য পরিমাণে হলেও আছে সোডিয়াম, জিঙ্ক ও ম্যাঙ্গানিজ। গবেষণায় দেখা গেছে প্রতিদিনের খাদ্য তালিকায় আদা থাকলে যে কোনো ধরনের ঠান্ডা সংক্রান্ত রোগবালাই ও হাঁপানির আশঙ্কা থাকে না বললেই চলে। এছাড়া কোষ্ঠকাঠিন্য ও পাকস্থলীর অনেক সমস্যা থেকেও রেহাই মেলে আদা সেবনে। এছাড়া সকালে উঠলে অনেকেরই শরীর মেজমেজ করে কিংবা দুর্বল বোধ করে, এক্ষেত্রেও আদা বেশ কার্যকর ভূমিকা রাখতে পারে। আর্থ্রাইটিসের মতো রোগের ক্ষেত্রেও ব্যথানাশক হিসাবে কাজ করে আদা। এছাড়া চুল পড়া রোধেও তা বেশ কাজ দেয়। ভিটামিন ই, এ, বি, ৬ এবং সি এর পরিমাণও কম নয় আদার মধ্যে। এছাড়া রক্তের প্লাটিলেট ও কার্ডিওভাস্কুলার কার্যক্রম ঠিক রাখতেও তার দারুণ কার্যকর। এ ছিল আজকের ভিডিও। সব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।